হ্যালো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। দেখো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আগস্ট 2021-এর। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা শুরু করছি। প্রথমে দেখো, 1 নম্বর কোয়েশ্চেন কী বলেছে, বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন, চাকান এমসিকিউ আছে, ফার্স্ট এমসিকিউ কি বলেছে, 0.3 × 0.5 এই গুণ ফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে। ঠিক আছে, এখানে দেখো কটা পয়েন্ট আছে, 0.3 আর 0.5। তাহলে এখানে একটা ঘর আগে দশমিক আছে, এখানে একটা ঘর আগে দশমিক আছে। তাহলে এই দুটো সংখ্যা যখন গুণ করব, গুণ করার ফলে যে সংখ্যাটা আসবে সেখান থেকে এই একটা ঘর, এখানে একটা ঘর, দুটো ঘর আগে দশমিক আসবে, মানে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক হবে। তাহলে এখানে দেখা যাক, 2 ঘর আগে, এটা অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হচ্ছে বি, 2 ঘর আগে, ডান দিক থেকে 2 ঘর আগে দশমিকটা বসবে। দেখো, আমি এটা হাইলাইটটা দিয়ে হাইলাইট করে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে বি। তারপরে 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, 1.8 মিটার ইজ ইকুয়াল টু 1800 সেন্টিমিটার, 1800 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার অথবা 1800 সেন্টিমিটার, কোনটা রাইট অপশান। তাহলে এখানে আছে হচ্ছে মিটারে, যেতে হবে কোথায়, সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, মিটারের পর ডেসি, ডেসি থেকে সেন্টি, দুটো ঘর, মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1.8 কে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত, 100-এ 2 শূন্য, তাহলে দশমিকটা 2 ঘর ডান দিকে যাবে। তাহলে এখানে একটা ঘর আছে, তাহলে একটা ঘর, তাহলে 2 ঘর, 100 দিয়ে 0 দিয়ে করতে হবে, তাহলে কত হবে, 1800 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কত হবে, 1800 সেন্টিমিটার। দেখো, হাইলাইটার দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্ন বলছে, 10% মানে, 10% মানে শতকরা 100, না ভুল, 10% মানে 100/10, ভুল। 10% মানে কত, 10% মানে হচ্ছে অ্যাকচুয়ালি 10/100, তার মানে কত, 100-এর মধ্যে 10, তাহলে প্রতি 100-এর জন্য 10। ঠিক আছে, লাস্টেরটা কত আছে, শতকরা 10%, এখানে পার্সেন্ট দিয়ে দিয়েছে আবার শতকরা দিয়ে দিয়েছে, তাহলে এটা ঠিক নয়, ভুল। তাহলে এখানে অপশনটা কোনটা হবে, সি, প্রতি 100-এর জন্য 10। ঠিক আছে, 10% মানে কত, প্রতি 100-এর জন্য 10। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি। এবার চলে আসি, নিচের কোনটি আয়ত ঘন নয়। আয়ত ঘন কীরকম দেখতে, আয়ত ঘন দেখতে দেখো, ইট, বই, আমাদের পেন্সিল বক্স, ঠিক আছে, আয়তাকার যে, আয়ত ঘনাকার যে পেন্সিল বক্সগুলো আছে, ঠিক আছে, দেখবে মোবাইলের বাক্স, এগুলো সব আয়ত ঘনাকারের উদাহরণ। ঠিক আছে, লুডোর ছক্কাও কিন্তু বিশেষ প্রকার আয়ত ঘন, ওটাকে বলা হয় ঘনক। অপশনগুলো কি কি আছে, ইট একটা আয়ত ঘন, ছক্কা এটা একটা ঘনক, বই এটা একটা আয়ত ঘন, বোতল, বোতলটা কিন্তু আয়ত ঘনাকার নয়, বোতলটা কি দেখতে, বোতলটা একটা অনেকটা চোঙাকৃতি, সেই জন্য অপশনটা হবে আয়ত ঘনাকার নয় কোনটা, তাহলে হচ্ছে বোতল, অ্যান্সারটা হচ্ছে বোতল। এটা একটু হাইলাইট করে দিচ্ছি, তাহলে অপশন হচ্ছে ডি অ্যান্সার। তাহলে একের দাগে এমসিকিউগুলো সবকটা হয়ে গেল, তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসো 2-এর দাগে। 2-এর দাগে কি বলেছে, 2-এর দাগে বলেছে দেখো সত্য মিথ্যে। দেখো 2-এর দাগে এখানে কতগুলো প্রশ্ন আছে, 3টে প্রশ্ন 4টে প্রশ্ন আছে। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, বলছে -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, -2.1 একটা ঋণাত্মক সংখ্যা, কিন্তু যে পূর্ণ সংখ্যা বলে দিচ্ছে এটা কিন্তু নয়, তার কারণ কি, এটা পয়েন্ট আছে, পয়েন্ট থাকলে সেটার পূর্ণ সংখ্যা হতে পারে না। তাহলে -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা ভুল, তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে ফলস। তাহলে অ্যান্সার কত, ফলস। ঠিক আছে, 2-এর 1। এবার দেখো 2-এর 2-এর অঙ্কটা, 2-এর 2-এর অঙ্কটা কি বলছে, বলছে এখানে একটা ছক দিয়ে দিচ্ছে, দেখো পরিবারের সংখ্যা, পরিবারের এখানে পরিবারের সদস্য সংখ্যা, এখানে যে পরিবারের সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা কত, 3 জন, 3 জন সদস্য আছে কটা পরিবারে, 2টো পরিবারে। তারপরে বলছে পরিবারের সদস্য সংখ্যা কত, 4, 4 জন সদস্য আছে কটা পরিবারে, গুণে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা পরিবারে। এখানে কি বলছে, 4 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা কত, 5, তাই তো, 4 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা কত, 5, তাহলে পরিসংখ্যা কত, 5 হচ্ছে, তাহলে এটা ট্রু, তাহলে হচ্ছে বি এরটা হচ্ছে ট্রু, অ্যান্সার হচ্ছে ট্রু। তাহলে দেখতে পাচ্ছি, এটা হাইলাইট করে দিলাম, বিয়েটা ট্রু। এবার চলে আসছি 3-এর দাগে, এখানে বলেছে দেখো এবি আর সিডি দুটো সরলরেখা ছেদ করেছে, আর এখানে একটা সরলরেখা পাশে আছে ইএফ, এখানে বলছে এবি
সিডি এবং ইএফ সরলরেখার তিনটি সমবিন্দু, সরলরেখা অংশ। সমবিন্দু মানে কি? তিনটে সরলরেখা যদি একটা বিন্দু দিয়ে যায় তবে তাদেরকে আমরা বলবো সমবিন্দু সরলরেখা। কিন্তু দেখো এখানে একটা সরলরেখা, দুটো সরলরেখা, তিনটে সরলরেখা, এরা কিন্তু একটা বিন্দু দিয়ে যাচ্ছে না, আমরা কি বলতে পারবো এই তিনটে সরলরেখা সমবিন্দু নয়। কিন্তু এখানে কি বলেছে, এবি সিডি এবং ইএফ সরলরেখাংশ তিনটি সমবিন্দু সরলরেখাংশ, তাহলে এটা ফলস মানে ভুল। তাহলে আমরা করে দিলাম এটা ফলস, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি একটু হাইলাইট করে দিই, এটা হচ্ছে ফলস। তারপরে একটা চার, এটা হচ্ছে ফলস, কিন্তু আর একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, এটা ফলস। আচ্ছা এবার হচ্ছে ডি এর দাগ, ডি এর দাগে কি বলেছে, একটা আয়তাকার ছবি দিয়ে দিয়েছে, দেখো যার প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার এবং দৈর্ঘ্যটা হচ্ছে 8 সেন্টিমিটার। বলছে আয়তাকার চিত্রটির পরিসীমা 12 সেন্টিমিটার। আমরা কি জানি, যদি এটা আয়তাকার চিত্র হয় তার পরিসীমা কত, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু এখানে দৈর্ঘ্য কত 8, প্লাস প্রস্থ, প্রস্থ কত 4, তাহলে কত হচ্ছে 8 আর 4 12, 12-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 24, তাহলে পরিসীমা হওয়ার কথা কত 24, কিন্তু এখানে পরিসীমা কত বলছে 12 সেন্টিমিটার, তাহলে এটা ভুল, তাহলে এটা কি হবে ফলস। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে আমাদের হয়ে গেল এমসিকিউ গুলো হয়ে গেল, ট্রু ফলসও হয়ে গেল। এবার চলে আসছি আমরা 3 নাম্বার প্রশ্নে, দেখো এবার আমরা করছি 3-এর দাগের প্রশ্নটা। এখানে কি বলেছে, বলেছে স্তম্ভ মেলাও, মানে বাম দিকে এ একটা স্তম্ভ দিয়েছে ঘনবস্তু, আর বি আর একটা স্তম্ভ দিয়েছে ভূমি, মানে ঘনবস্তুটার ভূমিটা কিরাম। ঠিক আছে, তাহলে দেখা যাক, আমরা এই প্রথম ঘনবস্তুগুলো 1, 2, 3, 4 আছে, আমরা সুবিধার জন্য ABCD নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি, তারপরেরটা হচ্ছে সি, আর লাস্টেরটা হচ্ছে ডি, আমরা আমাদের সুবিধার জন্য মিলিয়ে নিলাম। তাহলে প্রথমটা দেখো, একটা ঘনবস্তু আছে যার ভূমিটা দেখো, ভূমি কিরকম আছে, ভূমিতে কটা তল আছে দেখো তো, এই ঘনবস্তুর ভূমিতে 1, 2, 3 তল আছে। ঠিক আছে, তাহলে এর অপশনটা কোনটা, ডান দিকে দেখো ত্রিভুজাকার, ভূমির 3টে বাহু আছে, সরি 3টে তল না, 3টে বাহু আছে, তাহলে ভূমিটা কিরাম ত্রিভুজাকার, তাহলে অপশন কোনটা, এখানে দেখো ত্রিভুজাকার কোথায় আছে, ত্রিভুজাকার আছে এইটা ত্রিভুজাকার, তাহলে এর সঙ্গে এটা হবে, তাহলে এখানে আমরা লিখলাম এ, বোঝা গেল, তাহলে এইটার সঙ্গে মিলছে কোনটা এইটা। তারপরে বি এর অ্যান্সারটা কত, বি এর ভূমিটা দেখো কত, বি এরটা দেখো ভূমি কটা আছে, 1, 2, 3, 4, তাহলে 4টে বাহু মানে চতুর্ভুজ, তাহলে বি এর অপশনটা কোনটা হচ্ছে, লাস্ট এটা চতুর্ভুজাকার আছে, তাহলে লাস্টেরটার অপশন আছে অ্যান্সার হচ্ছে বি, বুঝতে পারলে। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা আছে সি, সি এর ভূমিটা কিরকম দেখতে দেখো তো, এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা খুব ভালো করেই দেখতে পাবে, ছবিটার যে ভূমিটা রয়েছে, ভূমি হচ্ছে এই 1টা বাহু, 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 টোটাল বাহু সংখ্যাটা 5টা বাহু হচ্ছে, 1, 2, 3, 4, 5টা, তাহলে ভূমিটা কিরূপ, পঞ্চভুজাকার, তাহলে পঞ্চভুজাকারটা কাটা হচ্ছে সি এইটা, তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি, তাহলে এইটা কার সঙ্গে মিলবে, এটা মিলবে এইটার সঙ্গে। আর ডি, ডি এটাকে দেখো, এই একটা ছবি দেওয়া আছে ঘনবস্তু যার ভূমিতে কটা বাহু আছে সেটাকে খুঁজে বার করতে হবে, নাহলে কিন্তু এটা তোমরা করতে পারবে না। তাহলে কতগুলো বাহু আছে একটু ভালো করে দেখা যাক, এখানে বাহু সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5টা, আর এই দিকে একটা হচ্ছে 6টা, 1, 2, 3, 4, 5টা, এই একটা 6টা, তাহলে এটা ষড়ভুজাকার, এইটা হচ্ছে ষড়ভুজাকার আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অপশান হচ্ছে ডি। তাহলে এদিকে দেখো এ বি সি ডি, এদিকে দেখো আমি ABCD পাশাপাশি লিখে দিয়েছি, তাহলে এদিকের এটা প্রথমটা কার সঙ্গে মিলছে, প্রথমটা মিলছে এদিকে 3 নাম্বারটা ত্রিভুজাকার, দ্বিতীয়টা বি, বি কোনটার সঙ্গে মিলছে, বি এরটা মিলছে এদিকে ডান দিকে শেষেরটার সঙ্গে বি, সি এরটা মিলছে তৃতীয়টা সি, তৃতীয়টা কার সঙ্গে মিলছে, তৃতীয়টা মিলছে প্রথমটার সঙ্গে বি, আর এদিকে ডি এরটা কার সঙ্গে মিলছে, ডি এরটা মিলছে হচ্ছে দ্বিতীয়টার সঙ্গে, দুদিকে স্তম্ভ মেলানো হয়ে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা এবার আমরা চলে আসছি 4 নাম্বারের প্রশ্নে, দেখো 4 নাম্বারের প্রশ্নে কি বলেছে, 4 নাম্বারের প্রশ্নে বলছে, এখানে দুটো প্রশ্ন আছে, প্রথম প্রশ্নটা 145 ও 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো, ও ওই গসাগু এর সাহায্যে লসাগু নির্ণয় করো। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা করি, দেখো আমরা এবার গসাগু নির্ণয় করছি উৎপাদকের সাহায্যে, প্রথমে আছে 145, এটাকে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে,
29, তাহলে আমরা কি লিখতে পারি 145 ইকুয়াল টু 5 ইনটু 29, ঠিক আছে। তারপর আমরা বার করছি কত, 232, 232 এটা গ্রুপ কলিফিকেশন করি, 2 দিয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে যাচ্ছে, তাহলে 232 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 232 ইকুয়াল টু 2 × 2 × 2 × 29, ঠিক আছে। তাহলে 145 আর 232 এর গসাগু কত হলো, অতএব 145 আর 232 এর গসাগু, গসাগু মিন্স গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে দেখা যাক সাধারণ গুণনীয়ক কোথায় আছে, এটার মধ্যে আছে 5 আর 29 আর এটার মধ্যে আছে 29, তাহলে এইটা কমন যাচ্ছে, তাহলে গসাগু হচ্ছে 29। তাহলে 145 আর 232 এর গসাগু কত পেলাম, গসাগু পেলাম আমরা 29। আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে সংখ্যা দুটির লসাগু কত, যেহেতু লসাগু গুণ গসাগু সমান সমান কত, সংখ্যা দুটির গুণফল আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, লসাগু গুণ গসাগু সমান সমান কত হবে, 145 গুণ 232, অর হচ্ছে লসাগু লসাগু গুণ গসাগুটা কত বলেছে, গসাগু বলেছে 29, লসাগু গুণ 29 সমান সমান 145 × 232, অতএব অর লসাগু সমান সমান কত বেরোচ্ছে, এই 29টা দিয়ে এখানে ভাগ করে দিলাম, তাহলে 145 × 232/29, তাহলে ভাগ করলে কত হচ্ছে, 145 কে 29 দিয়ে ভাগ, এক মিনিট দেখ, 145 কে 29 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, ভাগ করলে হচ্ছে 5, তাহলে 5 আর 232, তাহলে অসহ গুণ করলে কত হচ্ছে, 5 × 2 1160, দেখতে পেয়েছো, তাহলে লসাগু ইকুয়াল টু কত বেরোলো, লসাগু ইকুয়াল টু বেরোচ্ছে 1160, তাহলে লসাগু অতএব লসাগু সমান সমান 1160, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা কি করলাম, গসাগুর সাহায্যে লসাগুটা নির্ণয় করলাম, তোমরা ভালো করে দেখে নাও নিশ্চয়ই বুঝতে পারবে। প্রথমে আমরা দুটো সংখ্যার গসাগু বার করেছিলাম 145 এবং 232 এর, আচ্ছা এখানে কি সূত্র অ্যাপ্লাই করেছি, সূত্র অ্যাপ্লাই করেছি লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। আচ্ছা এবার আমরা করছি 4 এর 2 এর দাগের অঙ্কটা, কি বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, কি বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে, ঠিক আছে। মানে আমাদের বার করতে হবে কত, +7 + -7, এটা ইকুয়াল টু কত আমাদেরকে বার করতে হবে সংখ্যা রেখার সাহায্যে, কি করে করব, দেখো প্রথমে আমি একটা সংখ্যা রেখা আঁকছি, একটা সরলরেখা আঁকলাম, তোমরা সংখ্যা রেখা আঁকতে পারো, এই সরলরেখার এখানে একটা বিন্দু নিলাম, এটা দিলাম 0 মানে 0, এদিক থেকে যে বিন্দুগুলো নেব সঙ্গে 1 2 3 4 করে যাবে, এদিকেগুলো হবে -1 2 3 4 করে, তাহলে প্রথমে বিন্দুটা নিচ্ছি 1, এটা দিলাম 1, ঠিক একই ডিস্টেন্স আর একটা নিলাম, এটা হচ্ছে 2, তারপরে একই ডিস্টেন্স আর একটা নিলাম, এটা হচ্ছে 3 4 5 6 7 8, এদিকে নিচ্ছি একই ডিস্টেন্সে -1 -2 -3 -4, ঠিক আছে। এবার সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগ কি করে করব সেটা আগে দেখো, তাহলে প্রথমে আছে +7, তাহলে আমরা 0 থেকে +7 এদিকে যাব, তাহলে 0 থেকে +7 ঠিক 0 ঘর থেকে 0 ঘরে সরাসরি নিচ্ছি, নিয়ে +7 এদিকে যাচ্ছি, যেহেতু আমি স্কেল দিয়ে করছি না সেহেতু হয়তো একটু বেঁকে যেতে পারে, তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, চেষ্টা করছি এটা সোজা হয়, এই যে +7 7 ঘরে সরাসরি এলাম, এটা হচ্ছে +7, এখানে গিয়ে আমরা পৌঁছলাম +7। এবার কি বলছে -7 -7, তাহলে এই +7 এর ঘর থেকে আমরা উল্টো দিকে আবার -7 আসবো, তাহলে এখানে একটা ঘর এলাম, দুটো ঘর এলাম, 3টে ঘর 4টে ঘর 5টা ঘর 6টা ঘর 7টা ঘর, কেন 7টা ঘর যখন চলে এলাম তখন আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে গিয়ে পৌঁছালাম না, তাই তো, তাহলে +7 মানে এখান থেকে আমি ঠিক যাচ্ছি কত অব্দি, এখানে যাচ্ছি, আবার -7 মানে এখান থেকে ব্যাক করে আবার আমি 0 তেই চলে এলাম, তাহলে +7 -7 করলে কত হচ্ছে আমাদের অ্যান্সার, কত হচ্ছে
জিরো, ঠিক আছে? এটা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এটা ছিল আমাদের ক্লাস সিক্সের আগস্ট 2021-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা ভালো করে খাতায় করে রাখবে, কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবে। সবাই খুব ভালো থাকবে, আজকের মতো ক্লাস এখানেই শেষ।